আশা করছি সবাই অনেক বেশি সুস্থ আছেন, ভালো আছেন। তো অটোকাটের 3D-র এই পর্বে আমি আপনাদেরকে এই মেকানিক্যাল ফিগারটি ড্র করে দেখাবো। তো এই ফিগারটি কিভাবে ড্র করতে পারেন সেটা আপনারা দেখে নিন। তবে তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন এবং কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমি সোইওসিএস আইকন করে দিচ্ছি এবং এখানে অর্থটা অন করে দিচ্ছি। এখন আমাদেরকে কিন্তু ভিউটা অ্যানালাইজ করতে হবে। তো ভিউটা যদি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে ফিগারটিকে আসলে বিভিন্ন ভিউ থেকে ড্র করা যাবে। তো আমরা বিভিন্ন ভিউ থেকে ড্র করব না, আমরা চেষ্টা করব খুব ইজি ওয়েতে ড্র করার জন্য। আমরা যদি লেফট ভিউ থেকে ফিগারটাকে ড্র করি তাহলে আমরা দেখতে পাবো যে, অর্থাৎ এই ভিউ থেকে যদি ড্র করি তাহলে দেখতে পাবো যে ফিগারটি ড্র করা অনেকখানি ইজি হবে। তো আমি কথা না বলে লেফট ভিউতে চলে যাচ্ছি। এখানে লেফটে চলে গেলাম, জুম আউট করে নিলাম। এখন দেখুন, আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে দুটো সার্কেল ড্র করব, একটা রেডিয়াস হচ্ছে 30 এবং এটা ডিস্টেন্স হচ্ছে অফসেট হচ্ছে 10 দেওয়া আছে। তাহলে 30 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে ফেলি আমরা। আমরা রেডিয়াসে চলে গেলাম, সেখানে দিচ্ছি 30, এন্টার, এবং এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা অফসেট করলাম, কতটুকু অফসেট করব এটাকে 10 পরিমাণ অফসেট করব। এই যে আমাদের 10 পরিমাণ অফসেট হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটা লাইন ড্র করব। এই যে আমরা একটা লাইন নিলাম, লাইনটাকে কতটুকু পরিমাণ এদিকে বর্ধিত করব খেয়াল করুন। আমাদেরকে লাইনটা নিচ্ছে এই সুবিধার জন্য, এখানে রয়েছে টোটালটা 60 এ সেন্টার পর্যন্ত। তো আমরা 60 দিব না, আমরা টোটাল দিব 80, যেহেতু আমাদের এখানে রেডিয়াস রয়েছে 20, ঠিক আছে? এই জন্য, কারণ এখানে সেন্টার পর্যন্ত হচ্ছে আমাদের কত, 60, রেডিয়াসের 20 এর পাশে, তাহলে কত হবে 80। তাহলে আমরা 80 দিয়ে এন্টার করে দিলাম, এবং উপরের দিকে অর্থাৎ উপরের দিকে আমাদের কিন্তু কত হবে, 10 হবে। উপরের দিকে আমাদের কিন্তু 10 হবে, এই যে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে বলে দেওয়া আছে আমাদেরকে 10 হবে, 10 এন্টার করলাম। এবং এদিকে যে কোনো মাপে এটাকে জাস্ট বর্ধিত করে নিলাম। এরপর আমরা যদি ট্রিম করি, দেখেন এখানে ট্রিম করে নিচ্ছি, এখানে ট্রিম করলাম। এখন তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিররে চলে যাই। এই যে আমরা মিররে চলে গেলাম, এখানে যদি সিলেক্ট করি তাহলে আমাদের মিররটা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনটাকে, আচ্ছা থাক এই লাইনগুলো থাক, এই লাইনটার হয়তো আমাদের দরকার হতে পারে। খেয়াল করুন, আমরা এখন কি করি, আমরা এখন আরেকটা সার্কেল ড্র করব। আমরা একটা সার্কেল ড্র করব। তো সার্কেলটা ড্র করার আগে আমরা একটা কি করতে পারি, এখানে লাইন অ্যাড করে নিতে পারি। এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে কত, 100 ডিস্টেন্স দেওয়া আছে। তো আমাদেরকে আগে অবশ্যই এটা ড্র করে নিতে হবে। দেখেন আমি এটা ড্র করি, এখানে সেন্টারটা হচ্ছে এটা, সেখানে 100 ডিস্টেন্স দিচ্ছি, এবং আচ্ছা এই যে 100 ডিস্টেন্স দিলাম। এখানে আমাদের একটা সার্কেল রয়েছে 30 ডায়ামিটারের, এবং সেটা বিবর্ধিত করা আছে হচ্ছে 10। তাহলে এই পাশে 10, এ পাশে 10, তাহলে নিশ্চয়ই 20 হবে। আমরা এখানে ডায়া দেওয়া আছে আমাদেরকে কিন্তু 30 দেওয়া আছে, এবং আরেকটা সার্কেল ড্র করব যেটার ডায়া হবে 50, ঠিক আছে? 50 দিলাম। এখন আমরা আরেকটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কোয়াড্রেন্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, কোয়াড্রেন্ট, ঠিক আছে? এদিকে একটা লাইন নিলাম এবং এখানে এটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার করলাম। এই লাইনটা আমাদের এখন আর দরকার নাই, এটাও আমাদের দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এখানে আমাদের ডাবল দাগ হয়ে গেল কীভাবে, আমরা একটু খেয়াল করি এখানে কি আমাদের 100 ছিল কি না বরাবর। আচ্ছা আমাদের 100ই ছিল। তো এখন আমরা যদি SWতে চলে যাই তাহলে আমরা ভিউটা এমন দেখতে পাবো, এবং আমাদের ফিগারটি ড্র করা অনেকখানি ইজি হবে। তো আমরা পেজগুলো চলে যাচ্ছি, ব্যাক স্ট্রুট করতে পারেন। তাহলে আমরা কতটুকু পেসফুল করব, এটাকে করব 30 সমপরিমাণ, এই অংশটাকে করব 30 সমপরিমাণ, এন্টার করলাম। আচ্ছা এখানে আমরা একটু রিয়েলিস্টিক করে রাখতেছি। এবার আবার পেসফুল নিচ্ছি, এটাকে করব 10 সমপরিমাণ, 10 দিয়ে এন্টার করলাম। এবং এটাকে কতটুকু করব আমরা, এটাকে করতে হবে, দেখেন এখানে রয়েছে 50, এদিকে রয়েছে 10, তাহলে যেহেতু এখান থেকেই করতেছি টোটালটা হবে 60, এন্টার করলাম, ঠিক আছে? এন্টার করে আমাদের কাজটা এখনো শেষ হয়নি, আমাদের এগুলা
প্রেসফুল করতে হবে। তাহলে আমরা আবার প্রেসফুল কমান্ড নিলাম, এটাকে কতটুকু পরিমাণ প্রেসফুল করতে হবে খেয়াল করুন, 40 সমপরিমাণ। তাহলে শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম এবং এদিকে দিচ্ছি 40। এখন এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দেখেন এটাকে আবার মুভ করতে হবে আমাদের, 10 পরিমাণ মুভ করতে হবে। ঠিক আছে, এই যে 10 পরিমাণ মুভ করব আমরা, তাহলে ক্লিক করলাম এদিকে 10 দিয়ে এন্টার করলাম। এখন আমাদের মোটামুটি কাজটা শেষ বলা যায়, এগুলাকে যদি আমরা ডিলিট করে দিই, এই যে আমাদের কাজটা কিন্তু শেষ। এখন যে শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করে এগুলাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এদিকে চলে যাই, আচ্ছা এটাকেও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এতটুকু আমাদের শেষ। এখন আমরা এটাকে একটু ইউনিয়ন করে নিচ্ছি, এই যে ইউনিয়নে ক্লিক করলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন আমরা এখানে সলিডে চলে যাই, সেখানে গিয়ে ফিলেটে ক্লিক করলাম, কতটুকু ফিলেট করব আর দিয়ে এন্টার করলাম, কতটুকু রেডিয়াস দিব, 20 রেডিয়াস, তাহলে 20 এন্টার, এটাতে ক্লিক করলাম, তারপর এটাতে ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক করি, এরপর এখানে ক্লিক করলাম, এন্টার, ডাবল এন্টার করলাম, এখানে ক্লিক করি, এই যে আমাদের ফিগারটা কিন্তু অনেকটা এসে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা সার্কেল রয়েছে, যেই সার্কেলটার ডায়া হচ্ছে কিন্তু 16, এই যে দেখেন 16 দেওয়া আছে। তাহলে আমরা হোমে চলে যাই, সেখানে 16 এটা ডায়াতে দেওয়া আছে সম্ভবত। এখন আমরা এখানে অটোমেটিক কিন্তু সেন্টারটা পেয়ে যাচ্ছি, তাহলে 16 ডায়া এন্টার করলাম। আচ্ছা আমরা এখানে সার্কেলে চলে গেলাম, সেন্টারটাকে সিলেক্ট করতে হবে, এই যে খেয়াল করুন, এই যে এখন হয়ে গেছে, 16 এন্টার করলাম। এবার আমরা এখানে চলে যাই, এখন আমরা প্রেস প্লে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম এবং নিচের দিকে প্রেস প্লে করে দিলাম। আমাদের কিন্তু অলমোস্ট 90% কাজ শেষ। এখন জাস্ট আমাদের এই পোর্শনটা রয়েছে, তো এই পোর্শনটা আসলে ড্র করা খুবই সহজ, যেটা সবসময় দেখায় আপনাদেরকে। একটা লাইন নিলাম আমি এখানে, এখানে মিডল পয়েন্ট সিলেক্ট করলাম এবং এখানে মিডল পয়েন্ট সিলেক্ট করলাম, দেখেন। আচ্ছা এখনো হয়নি এটা, আচ্ছা এটা আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ফ্রন্ট লাইনটা সিলেক্ট করলাম, এখানে গ্রিড লাইনটা উঠিয়ে দিলাম। এখন দেখুন এখান থেকে একটা লাইন নিচ্ছি আমি, আচ্ছা এখানে আমরা এটা উঠিয়ে দিচ্ছি, ফোলার করে দিলাম আর কি। এই যে আমাদের এখন কিন্তু কাজটা হয়ে গেছে। এবার আবার অর্থটা অন করে দিই, এটাকে ধরে ধরে এটাকে মুভ করে একটু সামনে নিয়ে যাই, আমরা সামনে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা যেটা সবসময় করি, এদিকে আমরা একটু হাইট দিব, ধরুন 3 দিচ্ছি, এবং এদিকে একটা ডিস্টেন্স দিব, কতটুকু ডিস্টেন্স মেনটেন করব, এটাতে হচ্ছে আমরা 20 পরিমাণ ডিস্টেন্স মেনটেন করতে পারি। আচ্ছা ধরুন 20 দিচ্ছি আমি, 20 এন্টার করলাম, এবং আবার এদিকেও আমরা 20 দিচ্ছি, যাতে এটা মিস করে ফেলে, 20 না সরি, এদিকেও আমরা দিচ্ছি 3, এবং এদিকে আমরা এটা এমনভাবে করব যাতে আমাদের এটা ম্যাচ করে ফেলে, এই যে এন্টার করলাম। এবার এটাকে আমরা জাস্ট প্রেসফুল করি, এখানে ক্লিক করব। আচ্ছা এটা এটাকে সম্ভবত আমাদের কী করতে হবে, আননেম থেকে ওয়ার্ল্ডে করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমরা একটু জয়েন করে নিই, তাহলে আমাদের সম্ভবত সুবিধা হবে। মডিফাই গিয়ে আমরা জয়েন করে ফেললাম। এখন আমরা আবার প্রেস ফুলে ক্লিক করি, কতটুকু প্রেস ফুল করবো, এখানে 10 দিয়ে এন্টার করলাম। এবার জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে মুভ কমান্ডটা অ্যাক্টিভ করলাম, মুভ নিয়ে এটাতে সিলেক্ট করবেন, এই পয়েন্টটা ধরবেন, ধরে এখানে যে মিডল পয়েন্টটা আছে সেখানে বসিয়ে দিবেন। এই যে আমাদের কিন্তু ফিগারটি হয়ে গেল, আচ্ছা এখনো হয় নাই, এটা আমরা মুভ করাতে আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা মুভটা এখান থেকে করি। আমরা এখানে মুভে সিলেক্ট করলাম, মুভ সিলেক্ট করে এখানে এই পোর্শনটাকে ধরলাম, ধরে উপরের পোর্শনে মিড পয়েন্টে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের মুভটা হয়ে গেছে। এবার জাস্ট আমরা কী করবো, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে, সরি
यूनिट कर जो एटे क्लिक कर लगने एस डब्ल्यू ते चले गलम तक फिगार्ट एम देखा एबार् जस्ट इटे कि करते यूनियन कर फिलते परि आबार यूनियन निलाम एंटार कर लम डबल एंटार कर लम अच्छा ये सिलेक्ट अबजेक्ट बोलते से एंटार ये यूनियन किन्तु हो गल एबारे करब से हमें रेडियस दीब तो सलिडे चले गलम से फिलेट एजे क्लिक कर लगने रेडियस क्लिक कर रेडियस दिखे थ्री एंटार करते एंटार कर जस्ट एगुला के क्यों दीब कार्व कर दीब यजे एखे क्लिक कर लखने क्लिक कर लखने क्लिक कर लगा एंटार डबल एंटार कर लीक एबार आबार देखिए एखे क्लिक कर रेडियस क्लिक कर लगने थ्री देवाय एंटार कर लखने क्लिक करी एखे क्लिक करी एंटार डबल एंटार कर लम एखे क्लिक कर देखें हमारे फिगर क्योंकि मोटामोटी एम देखा अच्छा हमारे आो दूटा रेडियस प्रयोजन आखने क्लिक कर लंटार ये एखे हमारे रेडियस अच्छा यो तो रेडियस करसी ये पाँचा करा है এখানে এন্টার ডাবল এন্টার করে দিলাম এখন যদি এখানে চলে যাই আমাদের কিন্তু কাজটা শেষ এবার আমরা এদিকে একটা রেডিয়াস দিব সেটা ধরুন 10 পরিমাণ দিচ্ছি তাহলে ফিলেট এজে চলে গেলাম রেডিয়াসে ক্লিক করলাম সেখানে দিচ্ছি 10 এন্টার এখানে যদি ক্লিক করি এবং এখানেও ক্লিক করলাম এবার এদিকটা ক্লিক করি এবং এদিকটা एंटार डबल एंटार एखन जो एखे चले जाए क्योंकि फिगर क्योंकि एम देखा और फिगर की हे हो गए और कि एबारे एखे डबल क्लिक कर कलर जी अपनी चेन्ज कर दीते चान क्योंकि चेन्ज करते देखें ये खूब सुंदर क्योंकि फिगर फुटे उठ से एभवे हमारे क्षगला करते तो भिडियो जो भलो लगे अवश्य चैनल सबसक्राइब कर सबसक्राइब कर पशे थकबें धन्यवाद सकल के भलो थकबें।